EVM চাই না ব্যালট চাই ব্যালট আমাদের ফিরিয়ে দাও সচিত্র ভোটার কার্ডের দাবিতে আন্দোলন ঘিরে রক্তাক্ত হয়েছিল 1993 এর 21 জুলাই 26 বছর পর সেই 21 জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনী প্রক্রিয়ায় আরো এক বদলের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম এর বদলে ব্যালট এমনকি পঞ্চায়েতের মতো রাজ্যের পৌরসভার ভোটও ব্যালটে করার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী আমেরিকার মতো এত বড় রাষ্ট্র কেন ইভিএম এ হয় না ভোট ইউরোপিয়ান কান্ট্রিতে কেন হয় না নেদারল্যান্ডসে কেন হয় না ফ্রান্সে কেন হয় না জার্মানে কেন হয় না আমরা চাইব নির্বাচন কমিশনকে বলতে স্টেটের যে আপনারা ব্যালটে করুন পঞ্চায়েত ব্যালটে হবে মিউনিসিপ্যালিটি ব্যালটে হবে কর্পোরেশন ব্যালটে হবে আমরা পথ দেখাব বিজেপির কটাক্ষ লোকসভা ভোটের ফলাফলে ভয় পেয়ে ইভিএম নিয়ে সরব তৃণমূল নেত্রী ভারতীয় জনতা পার্টি ইভিএম বা ব্যালটের পক্ষেও নয় বিপক্ষেও নয় উনি তো পঞ্চায়েত ইলেকশন করেছেন ব্যালটে আমরা তো বিরোধিতা করিনি এক তৃতীয়াংশ সিটে নমিনেশন করতে দিলেন না কেন আমরা তো ফেস করতে প্রস্তুত ছিলাম ভোটটাকে উনি ভয় করছেন ব্যালট বা ইভিএম নয় যে ব্যবস্থা হবে বিজেপি সেই ব্যবস্থার মাধ্যমে বিজয়ী হবে এই আমাদের পূর্ণ বিশ্বাস আছে লোকসভা ভোটের আগে থেকে ইভিএম এ কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে রাজ্যে 34 থেকে 22 নেমে আসার পর 21 জুলাই সমাবেশে তার গলায় শোনা গেল একই সুর 19 সালে যে নির্বাচন হয়ে গেল ইটস এ মিস্ট্রি কি করে হলো আমি জানি না ইট ইজ নট এ হিস্ট্রি ইটস এ মিস্ট্রি কি করে হলো কেমন করে হলো যা সিট পাবে বলেছিল তাই পেল অঙ্কটা মিলে গেল কি করে উনিও তো ইভিএম এর মাধ্যমে জিতে এসে সরকার গঠন করছেন আজকে ইভিএম কে ভয় পাচ্ছেন কেন কারণ মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছে ইভিএম ইস্যুতে তৃণমূল নেত্রীর অবস্থান নিয়ে কটাক্ষের সুর সিপিএম এর গলায় আজকে মুখ্যমন্ত্রী বলছেন ইভিএম না ব্যালট আপনি কি 2011 অথবা 2016 ভোট যেহেতু ইভিএম এ আপনি কি ফেরত দেবেন ইভিএম এর বিরুদ্ধে আমরাই তো প্রথম কথা বলেছি সেই কারণেই তো ভিভিপ্যাট যদি উনি ব্যালট করতে চান পঞ্চায়েতে করেছেন মিউনিসিপ্যালিটিতে করবেন করবেন ব্যালট তো ছিল এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া কংগ্রেসের পশ্চিমবঙ্গে ব্যালটে ভোটের আমরা স্বাদ জানি গত পঞ্চায়েত নির্বাচনে 34% মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি তিনি ব্যালট বলছেন না বুলেট বলছেন না তিনি ইভিএম চাইছেন সেটা তার কাছে ব্যাপার ব্যালট পেপারের জন্য কংগ্রেসের লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে আপনারা সেটা জানেন সব মিলিয়ে ইভিএম এর সঙ্গে ব্যালটের লড়াই এখন তুঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী ও সমিত সেনগুপ্তর রিপোর্ট এবিপি আনন্দ